প্রস্রাব পায়খানার সময় কি কি কাজ করা হারাম বা নিষিদ্ধ জানতে চেয়েছেন ফখরুদ্দিন ভাই। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই, বিষয়গুলো আমাদেরকে জেনে রাখা উচিত। যে একজন ব্যক্তি যখন প্রস্রাব পায়খানা করবে তার জন্য যে যে কাজগুলো করা নিষিদ্ধ বা হারাম। এক নম্বর, কোনো ব্যক্তি পায়খানা বা প্রস্রাব কেবলামুখে হয়ে বসে করা বা কেবলার দিকে ফিট দিয়ে করা নিষিদ্ধ, বৈধ নয়। দুই নম্বর, ডান হাতে লজ্জাস্থান স্পর্শ করা নিষিদ্ধ বা ডান হাত দিয়ে ইস্তেনজা করা নিষিদ্ধ, যা আমরা সহিহ বুখারীর 153 নম্বর হাদিসে দেখতে পাই। তিন নম্বরে, জমাটবদ্ধ পানিতে প্রস্রাব বা পায়খানার কাজ সম্পাদন করা এবং জমাটবদ্ধ পানি এমন যে জায়গা যেখানে মানুষ বিভিন্ন তাদের কার্যাদি সম্পাদন করে থাকে এমন জায়গায় ফরজ গোসল করাও নিষিদ্ধ, হাদিস সহিহ বুখারীর 239 নম্বর এবং সহিহ মুসলিমের 283 নম্বর হাদিস। চার নম্বর, কবরস্থানে পায়খানা প্রস্রাব করা নিষিদ্ধ। পাঁচ নম্বর, গাছের ছায়ায় প্রস্রাব করা নিষিদ্ধ। ছয় নম্বর, ফলস বৃক্ষের নিচে পায়খানা প্রস্রাব করা নিষিদ্ধ। সাত নম্বর, মসজিদের মধ্যে প্রস্রাব করা বা মসজিদের আঙ্গিনায় প্রস্রাব পায়খানা করা নিষিদ্ধ। আট নম্বর, মানুষ চলাচল করে এমন যাতায়াতের রাস্তায় পায়খানা প্রস্রাব করা নিষিদ্ধ। আর নয় নম্বর, কোরআন পড়া ও সাথে রাখা পায়খানা প্রস্রাব করা অবস্থায় নিষিদ্ধ। অর্থাৎ যখন আপনি প্রস্রাবখানায় প্রবেশ করলেন অথবা পায়খানায় প্রবেশ করলেন, সেই সময় কোরআন হয়তো পড়তেছেন অথবা কোরআনের কোনো কপি নিজের সাথে রাখা, এটা অবৈধ, সমীচীন নয়। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।